এন্ড স্ক্রিন, ভিডিওর শেষে আউটরোকে উপস্থাপন করার জন্য যে স্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হচ্ছে এন্ড স্ক্রিন। সো যারা কম্পিউটারের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন তারা খুব সহজেই ইউটিউবের এডিটর দিয়ে এই এন্ড স্ক্রিন ব্যবহার করে থাকে, কিন্তু যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকে তারা এই ধরনের ফ্যাসিলিটি পান না, বিকজ ইউটিউবের অফিসিয়াল অ্যাপে এই ধরনের কোনো সিস্টেম নাই। কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি সম্পন্ন করতে পারেন। সো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার ভিডিওর জন্য এন্ড স্ক্রিন ব্যবহার করবেন তাও আবার স্মার্টফোন দিয়ে। কিন্তু আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ টার্ন অন দ্য নোটিফিকেশন আইকন। অলরাইট, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করতে হবে। এখন সার্চ বারে আপনি গিয়ে লিখবেন www.youtube.com। ইউটিউবে আসার পর জাস্ট আপনার চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে মাই চ্যানেল অথবা ইওর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউটিউব স্টুডিও বেটা এখানে ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি ভিডিওসে ক্লিক করছি। এখন ভিডিওসের মধ্যে থেকে যে ভিডিওতে আপনি এন্ড স্ক্রিন ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই ভিডিওটা যেন 25 সেকেন্ডের উপরে হয়। 25 সেকেন্ডের নিচে কোনো ভিডিওতে এন্ড স্ক্রিন ইউজ করা যায় না। সেখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করছি। এইরকম ইন্টারফেস থেকে জাস্ট এডিটরে ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড রাইট নাও আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন, সো এখান থেকে আপনি যে কোনো খুশি একটা টেমপ্লেট নিয়ে নেবেন। সো এখান থেকে আমি এই টেমপ্লেটটাকে চয়েস করছি এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করছি। আমার ভিডিওর শেষের 25 সেকেন্ডে এই এন্ড স্ক্রিনটা অ্যাড হয়ে গিয়েছে। এগুলো চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এখান থেকে আমি জুম করছি। এখন আপনি চাইলে এই এন্ড স্ক্রিনের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। সে ফর এক্সাম্পল এখানে লেখা রয়েছে মোস্ট রিসেন্ট আপলোড, সেখান থেকে চাইলে আপনি এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। এটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করছি এবং এখান থেকে চয়েস স্পেসিফিক ভিডিও এখানে ক্লিক করছি। ক্লিক করার পর যে ভিডিওটা আপনি রাখতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড ডান, আমাদের কাজটি হয়ে গিয়েছে। এভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এই মাঝখানে এখানে আপনার চ্যানেলের আইকনটা শো করবে এবং কেউ যদি এখানে কার্সারটা নিয়ে যায় তাকে সাবস্ক্রাইব করতে বলবে। অ্যান্ড ডান, আপনাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট সেভে ক্লিক করলেই আপনাদের কাজটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স একটি লাইক দিন। ইউটিউবিং সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।